আজকে আমরা পাওয়ার পয়েন্টে ভিডিও নিয়ে কাজ করব। তো ফার্স্টে পাওয়ার পয়েন্টে যদি আমরা একটা ভিডিও নিতে চাই, আমরা যা করব, আমরা ইনসার্টে যাব। আগে ইনসার্টে যেয়ে আমরা তারপর এখানে একটা ভিডিও অপশন আছে, ওটা আমরা ক্লিক করব। তাহলে আমাদের দুটো অপশন আসবে, অনলাইন ভিডিও অথবা ভিডিও অন মাই পিসি। আমি ভিডিও অন মাই পিসিতে যাব এবং আমি ব্রাউজ করব যেখানে আমার ভিডিও আছে। তো আমি আমার একটু ভিডিও সিলেক্ট করলাম এবং ইনসার্ট ক্লিক করলেই আমাদের ভিডিওটি চলে আসলো এখানে। এখন আমি একটু ছোট করে নিই এটা, যেন বোঝা যায় যে ভিডিওটি কোথায় আছে। এ হচ্ছে আমাদের পুরো স্ক্রিন এবং স্ক্রিনের মাঝখানে আমাদের ভিডিও। এখন ভিডিও পুরো টাইমলাইন আছে, আমরা দেখতে পাই যে ভিডিও কোথায় কি আছে না আছে। একটা স্পিড আর্ট ভিডিও এবং সাথে সাথে ভিডিও একটি সাউন্ডও দেওয়া আছে। তো আমি সাউন্ডটি একটু কমিয়ে রাখি আপাতত, এবার কমিয়ে রাখলাম। এবার আমরা যদি এখানে স্লাইড শো অন করি, দেখবো যে আমাদের ভিডিও প্লে হচ্ছে না। এখন আমাদের যদি প্রেজেন্টেশনের মাঝখানে আমরা চাই যে ভিডিও প্লে হোক, আমরা যা করবো, আমরা ভিডিওটি ক্লিক করবো, তারপর অ্যানিমেশনসে যাব। অ্যানিমেশনসে যেয়ে অ্যানিমেশন পেনে যাব, তারপর এখানে এটা আমাদের অ্যানিমেশনটা আসবে। আমরা এটাকে ড্র্যাগ করে উপরে আনবো এবং এখানে যে আমরা প্লে দিয়ে দিব। তাহলে আমাদের এই তো প্লে করা স্টার্ট হয়ে গেছে। আমি সাউন্ডটা কমিয়ে রাখি, তাহলে আমাদের প্লে করা স্টার্ট হবে। এখন যদি আমি স্লাইড শো অন করে দিই এবং ক্লিক করি মাউসে, আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেল। এবং এভাবে আমরা ভিডিও ইনসার্ট করে প্লে করতে পারি। এখন আমরা যদি চাই যে পুরো ভিডিওটা না ভেয়া, আমরা যদি একটি নির্দিষ্ট অংশ প্লে করবো, তাহলে ভিডিওটা কীভাবে এডিট করতে হবে, কাট পেস্ট করতে হবে, ওটা আমরা এখন শিখবো। তো বেসিক্যালি ফার্স্টে ভিডিওর উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলেই আমাদের ট্রিমের অপশন চলে আসবে, আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের পুরো ভিডিও টাইমলাইন এবং গ্রিন এবং রেডের মাঝখানে যে অংশ থাকবে ঠিক সেই অংশটাই আমাদের থাকবে বাকিটা। তো আমি পুরোটা ড্র্যাগ করে এখানে আনলাম, এইখান বরাবর, এবং এখান থেকে ঠিক শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা হবে। ওকে ক্লিক করলেই আমার ভিডিওটা ট্রিম হয়ে যাবে এবং এই ট্রিম হতে একটু সময় নিতে পারে এবং হয়ে গেল আমাদের ভিডিও ট্রিম। তো এখন আমাদের এখান থেকে ভিডিও স্টার্ট হবে, এই তো ডান। এবং আমরা যদি আইটি অ্যাডভান্স যেতে চাই, যে তাপ করে শুরু যেন না হয়ে একটু আস্তে ধীরে স্টার্ট হয়, তা আমরা যা করতে পারি, প্লেব্যাকে যেতে পারি, প্লেব্যাকে যে একটু ফেড ইন দিতে পারি, যেন আস্তে ধীরে স্টার্ট হয় ভিডিওটা। 10 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে দেখা যাক কীভাবে স্টার্ট হয় ভিডিওটা। এই হচ্ছে আমাদের ভিডিও, ক্লিক করলাম, আস্তে ধীরে ফেড হয়ে আমাদের ভিডিও স্টার্ট হলো। এরপর আরেকটা যদি আমরা অংশে যাই, যে আমাদের ভিডিওটা প্রথমে দেখা যাবে না, যে আমাদের পুরো ব্ল্যাঙ্ক স্লাইড থাকবে, কী করতে পারি আমরা, হাইড ওয়াইল নট প্লেইং, তাহলে এটা দেখা যাবে না। এই যে স্লাইড দিলাম, আমি দেখা যাচ্ছে না, বাট যখন আমি ক্লিক করবো, আমাদের ভিডিওটা চলে আসলো এবং প্লে হওয়ার স্টার্ট হয়ে গেল। এখন আমরা যদি সাউন্ড অ্যাড করতে চাই, তা আমরা যা করবো, আমরা যদি এখানে ভিডিও এখানে সাউন্ড আছে একটু বাড়িয়ে দিব, তাহলে আমরা প্লে করে দেখি। এবার ক্লিক করলাম স্লাইড শোয়ে, সেকেন্ড ক্লিক, আমাদের সাউন্ড শো স্টার্ট হয়ে গেল, এই তো ডান। এবং আমরা যদি চাই যে কোনো একটা ভিডিও কন্টিনিউয়াস চলতেই থাকবে, চলতে থাকবে, যে লুপ হতে থাকবে, তাহলে আমরা জাস্ট রিওয়াইন্ড আফটার প্লেইং অথবা লুপ আনটিল স্টপ দিয়ে দিব, তাহলে আমাদের ভিডিও বারবার চলতে থাকবে, বারবার চলতে থাকবে। এবং আমরা যদি ফুল স্ক্রিন ভিডিও চাই, মনে করি আমাদের ভিডিওটা আছে এরকম ছোট একটা অংশে, আমরা জাস্ট প্লে ফুল স্ক্রিন দিয়ে দিব, তাহলে আমরা যখন স্লাইড শোতে যাব, ক্লিক করব, আমাদের ফুল স্ক্রিন ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো দ্যাট ওয়াজ প্রিটি ইজি। এবং আমরা যদি আরেকটু যাই, অন্যদিকে যাই, যে অনেক সময় হয় আমরা তো ভিডিও ট্রিম করা শিখলাম, ট্রিম করার পর আমরা মনে করি ভিডিওটা যেন কেউ নকল না করতে পারে, অথবা আমরা যখন টেক্সট দিতে চাই, কেউ ওয়াটারমার্ক দিতে চাই, আমরা যে সিম্পলি ইনসার্টে যাব, ওয়ার্ডেটে যাব এবং কিছুটা টাইপ করে দিব, লাইক স্পিড আর্ট, হ্যাশট্যাগ স্পিড আর্ট। অলরাইট, এই আমরা হ্যাশট্যাগ স্পিড আর্ট দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, একটু একটু সুন্দর একটা ফন্ট দিই, এটা একটু কিরকম ফন্ট হয়ে গেল, এই তো এই ফন্টটা দিই, ডান। এরপর এই ফন্টটা বসিয়ে দিলাম আমি এখানে। তাহলে আমরা যদি ভিডিও প্লে করি এবং ভিডিও প্লে করে আরেকটা জিনিস বলে দিই, প্লে ফুল স্ক্রিন আমরা বাদ দিয়ে দিব, যেন এই অপশনটা থাকলে যেন দেখা যায় জিনিসটা। আমরা স্লাইড শো অন করব এবং আমাদের এই ওয়াটারমার্কটা সারাক্ষণ থাকবে ভিডিওর উপর। তো এভাবে আমরা ভিডিওর সময় যে কোনো টেক্সট অ্যাড করতে পারি, ভিডিওটাকে বারবার লুপ করাতে পারি, ভিডিওকে ট্রিম করতে পারি। এবং আমরা যদি এই ভিডিওটাকে, আমরা যে ট্রিম করলাম, এই যে কাটছা যে করলাম ভিডিওটাকে, আমরা যদি ওটাকে অন্য একটা ভিডিও হিসেবে আপলোড করতে চাই, আমরা যে ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, তারপর আমরা ব্রাউজে যাব, ব্রাউজে যে আমরা যেখানে ডাউনলোড করতে চাই অথবা এক্সপোর্ট করতে চাই ওই জায়গাটা সিলেক্ট করব, নাম দিব কিছু একটা, এবং সেভ অ্যাস টাইপে যে ইম্প্যাক্ট 4 ভিডিও ফরম্যাট করব, তাহলে আমাদের ট্রিম করা ভিডিও আলাদা ভিডিও হিসেবে নেমে যাবে।
এবং এইভাবে আমরা পাওয়ার পয়েন্টে ভিডিও ট্রিম করতে পারি, ভিডিও এডিট করতে পারি, ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করতে পারি এবং আরও অসাধারণ অনেক কিছু করতে পারি যা আমাদের প্রেজেন্টেশনে অনেক হেল্প করবে আমাদেরকে। থ্যাংকস ফর ওয়াচিং, এবং যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারো কাজে লাগবে প্লিজ শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।